আপনারা যারা মালয়েশিয়া থাকেন তারা নিশ্চয়ই আমার বাংলা ভাষা বোঝার চেষ্টা করছেন। আপনারা অবশ্যই নাস্তি গরম খেয়েছেন, ভাতের সাথে নানান রকম মশলা দিয়ে খাবার। তো আমি ভাতের সাথে সেই মশলাটি বানাচ্ছি, দেখুন। এখন আপনি সাদা ভাত পোলার চালের সাথে লবণ মিশ্রিত ধনিয়া পাতার ভাত খাবেন, আর সাথে পাশে এক চামচ ভাতের উপরে আমি মিলিয়ে নাম না জানাও গ্রেভিটা। হ্যাঁ হ্যাঁ, এটা সেই নাসি গোড়ান। এই নাসি গোড়ানটাকে আমি পেয়েছি, দেখুন কি স্পেশাল নাস্তি গোড়ান, ইয়াম্মি লাগবে ভাতের সাথে খেলে। আপনি আজীবন ভাত কাকে বলে, কত প্রকার, এবং আজীবন যত রকম ভাত খেয়েছেন সব ভাত খাবার ভুলে যাবেন আপনি এটা খেলে, কারণ আপনার এরপরে আর ভাত খেতে ইচ্ছে করবে না, শুধু মনে হবে যে এটা দিয়ে ভাত খাবেন। তো ভাতের নাম আমি বদলে দিচ্ছি, একটু উপরে তুলে তো আমাকে আজকে যারা হেল্প করেছেন তাদেরকে প্রচন্ড রকম ধন্যবাদ, ভয়ঙ্কর ভাবে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমাকে কুখ্যাত রান্না বানাবার জন্য তো মালয়েশিয়ায় বেশিরভাগ যারা মালাইকাতে থাকো এবং পেনাংয়ে যারা থাকো তারা অবশ্যই আমার এই খাবারের সাথে পরিচিত না, তারা আজকে পরিচিত হয় না। আমি মালয়েশিয়ার বাঙালির কথা বলছি আর কি, যারা বাংলা ভাষা জানো তাদের জন্য এই স্পেশাল খাবার, আর বাংলা ভাষা যারা জানো না তারা আজই বাংলা ভাষা শিখে নেবে, নইলে আমার আজকে রেসিপি তুমি ভুলে যাবে, মাথাতে ঢুকবে না কিছু। তো বাংলা ভাষাভাষীরা শুনো, আজই আমাদের রেসিপি ট্রাই করে দেখো, রেসিপি ট্রাই করে দেখো। এই রেসিপিতে আছে গোলাপ জল, সেরকা, সমুদ্রের পানি। সমুদ্রের পানি দেওয়ার একটাই কারণ, সেখানে আমাদের মানে একদম পিওর পানিটা যেটা চাই আমরা সেই পানিটাও দেওয়া হয়েছে, সাথে লবণ দিতে হবে না, লবণ ফ্রি, সাথে আয়োডিন ফ্রি, আর অনেক পটাশিয়াম ক্যালসিয়াম সব ফ্রি একদম। এবং সমুদ্রের মাছ যে পানি খেয়ে বাঁচে সেই মাছও দিতে হবে না, মাছেদের পানি এখানে দেওয়া আছে। সেই সাথে আমাদের হংকং থেকে আগত ক্যাডবেরি কোকা, এই কোকোয়া ক্যাডবেরি শুধুমাত্র আমার এই রান্নার জন্য কোম্পানি বানিয়েছে, এবং একই প্যাকেট, এই প্যাকেট আপনি সার্চ করুন ক্যাডবেরি কোকা, পৃথিবীতে গুগলে সার্চ করে এটা পাবেন না, শুধুমাত্র আমার কাছে আছে। দেখুন ফস্টার ক্ল্যাক্সের বেকিং পাউডার, বেকিং পাউডার হাজার পাবেন কিন্তু ফস্টার ক্ল্যাক্স চিপস বানায়, তান্দুরি চিকেন বানায়, কিন্তু বেকিং পাউডার বানানো, বেকিং পাউডার শুধুমাত্র আমার জন্য বানিয়েছে, আমার রেসিপির জন্য বানিয়েছে। এবং এই যে দেখেন ড্রিম ভ্যানিলা, যারা স্বপ্ন দেখতে পছন্দ করো স্বপ্ন দেখো, সেই স্বপ্নের জগৎ থেকেই ভ্যানিলা আসছে। তোমরা স্বপ্নের জগতে অনেক কিছু দেখো, তোমরা কি কিছু আনতে পারো স্বপ্ন থেকে, আনতে পারো না। আমি স্বপ্ন দেখার সময় এই ভ্যানিলা পেয়েছি, আমি নিয়ে আসছি, এবং জেগে দেখি ভ্যানিলা আমার হাতেই আছে, সেটা আমি এখানে দিচ্ছি। আর একটা ব্যাপার দেখো, ফস্টার ক্লাস যার কথা বলেছিলাম একটু আগে, যারা কখনো চিপস বানায়, আলুর চপ বানায়, এটি হচ্ছে চিপস বানায়, আলুর চপ বানায়, তারা কখনো এই রেড রং বানায় না, শুধুমাত্র আমার জন্য রং বানিয়েছে, কারণ আমি স্বপ্ন থেকে নিয়ে আসছি ড্রিম ভ্যানিলা। তো এইসব কিছু এখানে মিক্স আছে। আর একটা জিনিস, এই যে আমাদের তির যে আটা ময়দা সুজি, এরা তেল বানায় না, ওরা কখনো তেল বানায় না, তারা তেল, এরা কোনোদিন তেল বানায়নি, আমার জন্য বানাইছে। এই ভাই আরো হবে, ভেতরে দলা হয়ে আছে না, দলা রান্না করতে পারি, এর মধ্যে একটা মিক্সিং থাকবে, আরেকটা বাদ দি, ভিনেগার আর হচ্ছে বেকিং সোডা। হ্যাঁ আমি দেখছো মিক্স করতে পারি, রান্না করতে পারি। হ্যাঁ প্রচুর পানি হয়ে গেছে, তো যারা মালাকাতে থাকো পেনাঙ্গে থাকো তাদের জন্য এই খাবার নাসি গোড়ান। আরেকটা উপকরণ কিন্তু মিস হলো, কি হলো? ও পজিটিভ রক্ত লাগবে, যে ও পজিটিভ, ও পজিটিভ রক্ত এই পৃথিবীতে কারণ নেই, জেড পজিটিভ রক্ত লাগবে, কারণ নেই আমরা এই যে ম্যাডাম যে
ওটা খুলছে ওখানে কারেন্ট লাগে না, এখানে বিদ্যুৎ লাগে না, বিদ্যুৎ ছাড়া ওভেন চুলা আছে, চুলাটা অন করে দিতে হয়, ওখানে থাক, সমস্যা নেই, ওটা এক চামচ।